দর্শক, এই বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, তাই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নদীর মাধ্যমে সফর করতে হয়। তাই আজকে আপনাদেরকে মেঘনা নদী ও তিতাস নদীর মাধ্যমে নিয়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলায়, যেখানে শায়িত আছেন হযরত হাসান শাহ রহমতুল্লাহ আলাই, উনার মাজার প্রাঙ্গণে। দর্শক, আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব হযরত হাসান শাহ রহমতুল্লাহ আলাই এর মাজারের কিছু দৃশ্য এবং এই মহান উলির সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য। তো চলুন, আমরা দেরি না করে, আমরা যেহেতু মাজারের ভিতরে এসে পৌঁছে গেলাম, মাজারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে নিই। দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আকুল আবেদন, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, এই দৃশ্যটি হচ্ছে মাজারের মূল দৃশ্য, এবং এখন যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাজারের বারান্দার অংশ। দূর দূরান্ত থেকে যেই ভক্তবৃন্দ এখানে আসেন জিয়ারত করার জন্য, তাদের ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই, তারা বাহির থেকেই জিয়ারত করে চলে যায়। কিন্তু এই মাজারের যিনি মূল খাদেম, উনি আমাদেরকে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিলেন এবং উনি নিজ হাতে তালাকগুলো খুলে দিলেন আমরা যেন ভিতরে গিয়ে ভিডিও ফুটেজ নিতে পারি। তারপরে আমরা এই মাজারটি ভিতরে ঢুকে ভিডিও করতে লাগলাম। সত্যি অসাধারণ ছিল এই মাজারের ভিতরের দৃশ্যটি। দর্শক, এটাই হচ্ছে হযরত হাসান শাহ রহমতুল্লাহ আলাই এর মূল মাজার, এবং উনার যে ভক্তবৃন্দ রয়েছেন তাদের মাজারও রয়েছেন এই মাজারের পশ্চিম পাশে। আমরা ওই মাজারও আপনাদেরকে নিয়ে যাব দেখানোর জন্য। আর এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন হযরত হাসান শাহ রহমতুল্লাহ আলাই, অনেক পুরনো দিনের একটি দুর্লভ ছবি আমরা মাজারে এসে দেখতে পাই। দর্শক, এবার চলুন আমরা মাজারের যারা খাদেমের দায়িত্ব পালন করতেছেন তাদের কাছ থেকে এই মাজার সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার নামটা? আমার নাম সৈয়দ হোসেন। সৈয়দ হোসেন? হোসেন, আপনি এই মাজারে কতদিন যাবত আছেন? আমি এই মাজারে কর্মজীবী অবস্থায় আছি 30 বৎসর। প্রায় 30 বৎসর? ও আচ্ছা। এই মাজারের যে 30 বৎসর যাবত আছেন, আপনি কি এখানে এই মাজারের প্রধান খাদেম? এখন বর্তমান প্রশাসনের তরফ থেকে আমাকে দায়িত্ব দিয়ে রাখছে দরবারে। প্রশাসনের দায়িত্ব হিসেবে আপনাকে প্রধান দায়িত্ব হিসেবে দিয়ে রাখছে না? ওনার আমাদের কাছে মোটামুটি যে তথ্য আছে, এই তথ্যগুলো আগে সংগ্রহ ছিল না। আজকে 4 বৎসর যাবত এই অনুসারে নেতৃত্বে আছে, তারা চারজন থাকে, সৈয়দ হোসেন, জাকারিয়া জাকির, জুরুল হক এবং হাফিজুল ইসলাম সুমন ইমাম সাহেব আর কি, তারা চারজন থাকে। ওনার ইংরেজি সন হয়েছে আপনার 1946 সালে। হ্যাঁ, ব্রিটিশ সরকার লাস্ট সময় ওই সময়ফাত, আর 1352 বাংলা ওনার উফাত। ওই সময়ে ওনার 2টা মাজার হয় এক বছর ব্যবধানে। এক প্রথম মাজার হয় নারায়ণপুর, দ্বিতীয় মাজার 1 বছর বা 11 মাস পরে আবার নবীনগর ওনার এক ভক্তের এখানে হয় ওইখানে। তো ওই সময় যে কাগজ কলমে দুনো পক্ষের মধ্যে ফয়সালা থেকে, ওই কাগজে বলা আছে ওনার নাম ফয়েজউদ্দিন চৌধুরী উরুফে হাসান আলী শাহ। হাসান আলী শাহ কাগজ ছিল ফয়েজউদ্দিন চৌধুরী, ওনার আব্বা নাম তুরাব আলী চৌধুরী। কিন্তু এগুলো সামাজিক রাষ্ট্রীয় বাংলাদেশের আইনে ওনার একটা তত্ত্ব, এটার সঠিক আধ্যাত্মিক তদন্ত তত্ত্ব তারার পূর্বের খাদেম যারা ছিলেন ভক্তরা সঠিকটা পা নাই। মহান ওলি কোন জায়গা থেকে আসছিল আপনাদের জানা আছে? উনি সম্ভবত সিলেট লাহাই এক জমিদার, ওই যে তুরাব আলী চৌধুরী, ওই জমিদার বাড়ির থেকে ওনার বাংলাদেশের সফর। বাংলাদেশের সফর শিশুকাল থেকে, কিন্তু এটা সঠিক তত্ত্ব তারা পায় নাই, আজও আপনারা পান নাই, এটা আধ্যাত্মিকই রয়ে গেছে। মহান ওলির দরবারে এখানে উরুস কবে হয়? ওনার পবিত্র মহান উরুস মোবারক বার্ষরিক বাংলা জ্যৈষ্ঠ মাসের 13, 14, 15 ও 16 তারিখ হয়, আর ইংরেজিতে হয়তো 27, 28, 29 এরকম এক তারিখ ব্যবধান হইতে পারে এরকম। মে মাসের বছরে একবারই হয়? জি, বছরে একবার। আর এবছর আমাদের উরুস ছিল 75তম।
এবছর আপনাদের ওরস 75তম মহামারীর কারণে রাষ্ট্রের ধর্মীয় আইন মানার কারণে আমরা সামাজিক দূরত্ব বজায় ওরস এবছর স্থগিত ঘোষণা হয়েছিল। এটা কি টিউনিসারের নির্দেশে? টিউনিসারের নির্দেশে এবং গ্রামের এই পৌর প্রশাসকের কমিশনারের নির্দেশে আমরা সবাই এটা একমত হয়ে সামাজিক দূরত্ব বজায় ওরস বন্ধ ছিল আর কি। আচ্ছা, মহান ওলির দেখলাম পাশে অনেক মাজার, তারা কি ওনার ভক্ত হাদেম ছিল? তারা এখানে দশজন ছিল, তারাও ছিল আরও ছিল, তারা মূলত ওনার সুহবত পাইছে সাহাবার মতো। ওনাদের এখানে তিনজন প্রধান খাদেম ছিলেন। প্রথম খাদেম ছিলেন বজদুর রহমান ভুঁইয়া, ওনা হচ্ছে কামাউরা। দ্বিতীয় খাদেম ছিল হামজাবুদ্দিন, হামজামুদ্দিন সাহেবের বাড়ি কোথায় ছিল? হামজাবুদ্দিন উরুফে ওনার নাম মানজুমিয়া, ওনার বাড়ি ছিল নবীনগর থানা নবীপুর নব্বুরাজ বলে। আর দ্বিতীয় খাদেম ওনার নাম আব্দুল মান্নান, ওনার বাড়ি ছিল শাহপুর শাহপুর। আর ওনারা সকলে সহকারী খাদেম। দর্শক, আমরা এখানে অনেক মাজার দেখতে পেলাম, যে মাজারের যারা শায়িত আছেন তারা সবাই ছিলেন এই হযরত হাসান শাহ রহমাতুল্লাহ আলাইহির শিষ্য এবং মুরিদান। দর্শক, আমরা এখানে যারাদের মাজার দেখতে পেলাম তারা কেউ ছিল আশুগঞ্জ আড়াইশিদার, কেউ ছিল তাল শহরের, কেউ ছিল নবীনগর নবীপুরের, এবং আমরা বিশেষ করে একটি মাজার দেখতে পেলাম। এই মাজার সম্পর্কে আমার ধারণা ছিল না, আমরা এখানে এসে জানতে পারলাম। এখানে এই যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারে শুয়ে আছেন হযরত আব্দুল ওহাব রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি ছিলেন আশুগঞ্জ দগরিসার গ্রামে। দর্শক, আমরা এই মাজারে না আসলে হয়তো আমরা কোনোদিনই জানতে পারতাম না, আমাদের গ্রামের একজন হযরত হাসান শাহ রহমতুল্লাহ আলাই এর ভক্ত এই মহান উলির পাশে শুয়ে আছেন ওনার সহধর্মিনীকে নিয়ে। সত্যি দর্শক, উলিদের দরবারে গেলে, উলিদের মাজারে গেলে মন প্রাণ প্রশান্তিয়ে ভরে যায়, যা আমরা মাজারে গেলে অনুভব করতে পারি। দর্শক, এখন আপনারা যেই ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি বানানো হয়েছে প্রত্যেক উরুসের সময় যেন দূর দূরান্ত থেকে আশেকান জাকেরান মুরিদানরা এসে এই মাজারে কাফেলা নিয়ে বসতে পারে, এই জন্য এই ঘরটি মাজার কমিটির পক্ষ হতে ও প্রশাসনের মাধ্যমে বানিয়ে দেওয়া হয়েছে। এবার দর্শক, চলুন আমরা এই মাজার তৈরির ইতিহাস জেনে নিই। কে বা কারা এখানে মাজার করার জায়গা করে দিল এবং কে বা কারা এখানে মাজার করে দিল? ওনার প্রবীণ ভক্ত আমাদের গ্রামের, ওনার নাম হয়েছে সালেহা খাতুন বল্লার মা, ওনার স্বামীর নাম হয়েছে আপনার এই হাজি আলাউদ্দিন হাজি, হাজি আলাউদ্দিন হাজির। ওনার স্ত্রীর নাম হয়েছে বাবার আশেক ভক্ত, ওনার নাম সালেহা খাতুন বল্লার মা, উরুফে বল্লার মা। ওনার মাজার শরীফ আছে কাজেল্লা। কোন জায়গায় ওনার মাজার শরীফ? নবীনগর কাজেল্লা সাতমুরা ইউনিয়ন, সাতমুরা ইউনিয়ন। ওনার প্রায় 55 বছর যাবত ওনার বাস শরীফ উরুস। এই জায়গাটা কি উনি দিয়েছে? উনি শুধু 12% জায়গা দিছে, আর এগুলা এখানে যা দেখতেছেন এগুলা গ্রামবাসীর খাস। এবং সালেহা খাতুন বল্লার মার পীর ভাই মানে ভক্ত ভাই যারা হাসান স্যার, এই তারাই ছিল বজদুর রহমান ভুঁইয়া, মন্নান শাহ, হামজাবুদ্দি, অলফত কা মন্নাফ, ওহাপুয়ের ইয়াকুব আলী, সিরাজুল ইসলাম, বিভিন্ন তারা সবাই অনুপ্রেরণায় হয়েছে আর কি, তাদের মাধ্যমেই হয়েছে। এবং এখন বর্তমানে যারা আছে তারাও অনেক অনুদান দিয়া করছে যে মাজারের কাজ টাজ করতেছে। এবং দীর্ঘ 72 বছর পর আজকে 4 বছর প্রশাসনের মাধ্যমে, তাদের মধ্যে একটা সমস্যা ছিল বিধায় প্রশাসন দায়িত্ব নিছে, প্রশাসনের মাধ্যমে উজুখানা হয়েছে, মেইন গেট স্ট্যান্ড লিজ হয়েছে, বাবার রোজের শরীফে পাথর টাইলস এগুলো লাগাইছে, স্টিলের পালং করছে এগুলো হয়েছে, এরপরে আপনার আস্তানার টিন বদলাইছে, পাকের ঘর করছে, এরপরে মাজার শরীফ রং করছে, এরপরে মসজিদরাও রং ছিল না রং করছে আর কি। ওনার নাম কি? ওনার নাম সালিহ ইয়া, এখন বর্তমানে বর্তমানটি অনুসারে নাম বর্তমানটি অনুসারে এগুলা করছেন, ওনার নাম হয়েছে জনাব মোহাম্মদ মাসুম, আর সিসি ক্যামেরা লাগাইছেন সালিহ তানবির গাজীটি অনুসারে। রোজা শরীফের টাইলস পাথর সংস্কারের দায়িত্বে নিছিলেন আজিজ ইসলাম স্যারের তারা টি অনুসারে, সরকার আসার পর এইভাবে উন্নতি হয়েছে। আর এবং ওনার দরবারের কোনো ফান্ড ছিল না, এই দরবারে কোনো ফান্ড ছিল না কোনো দিন, এবং কোনো হিসাবও ছিল না। আজকে সরকার আসার কারণে আমাদের দরবার শরীফের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, মাননীয় টি অনুসাব এবং ওসি সাহেব এবং সমাজ সেবা সাহেব, এই অ্যাকাউন্টে প্রায় 20,74,000 টাকার মতো এখনও জমা আছে, আরও 17-18 লাখ টাকার কাজ উন্নয়ন করছে মাজারের টাকা, মাজারের টাকা ভক্তবৃন্দরাজে দিছে। দর্শক, আমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারে যাই তখন আমাদের মনে অনেক কষ্ট লাগে, কারণ
ওই মাজারে নামাজ পড়ার জন্য কোনো মসজিদ নেই, কিন্তু আমরা এখানে এসে এই মাজারে অনেক সুন্দর মনোরম পরিবেশে একটি আল্লাহর ঘর মসজিদ দেখতে পেলাম। এবং এই মসজিদের পাশে মুসল্লিরা যেন এসে অজু করতে পারে মাজার কমিটির পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ হতে এখানে একটি অজুখানার ব্যবস্থা করে রেখেছেন। শুধু তাই নয় দর্শক, আপনারা শুনলে খুশি হবেন যে এই মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব যিনি পালন করতেছেন তিনিও কিন্তু এই মাজারের একজন খাদেম। চলুন আমরা আপনাদেরকে এই মসজিদের খাদেমের সাথে পরিচয় করে দিই। হ্যাঁ, আমি মসজিদে খতিব, আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম সুমন। আপনি এখানে কত বছর যাবৎ আছেন? প্রায় বারো বছর যাবৎ। এখানে কি জুমা হয়? আমার আগে জুমা ছিল না, আমি আসার পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাবা হাসান সাহেব জুমা চালু হয়েছে। আবার মহান ওলির দোয়ায় জুমার নামাজ আরম্ভ হয়েছে। দর্শক, এই মাজারে যারা খাদেমের দায়িত্ব পালন করতেছেন তারা আমাদেরকে এই মাজারের প্রত্যেকটা দিক ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন। কোথায় পাকঘর রয়েছেন, কোথায় নোংরখানা রয়েছেন, এবং কোথায় উরুসের সময় হাঁস মুরগি রাখা হয়, এবং কোথায় তাবারকের ডেক্সি রাখা হয়, এবং তাবারক করার পরে তাবারকটি কোথায় রাখা হয়, সবগুলো আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন। আমরা সব কিছু ঘুরে ফিরে দেখলাম। তারপর দর্শক, এখানে যারা মাজারের খাদেমের দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা আমাদেরকে বিশেষ করে অনুরোধ করলেন যাতে আমরা এখানে দুপুরের লাঞ্চ সেরে যাই। তারপর তাদের অনুরোধ রাখতে গিয়ে আমরা তাদের সাথে একসাথে বসে দুপুরের খাবারটা সেরে নিলাম। তারপর দর্শক, চলে এলো আমাদের বিদায়ের পালা। আপনারাও যদি কোনো দিন সুযোগ পান এই মহান ওলির দরবারে এসে মাজারটি জিয়ারত করে যাবেন। পরিশেষে দর্শকদের কাছে আকুল আবেদন, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিদিন নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদেরকে উৎসাহিত করতে লাইক কমেন্ট শেয়ার করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।